আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের নিয়ে এসেছে আমাদের বাবু ভাইয়ের কাছে। প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাবু ভাই, উনি কিন্তু বেশ কয়েকটি আইটেমের ব্যবসা করে, ধান, চাউল, গম, খেসারি, পাট, গোখাদ্য। প্রিয় দর্শক, উনি এই যে পাবনা জেলার একদন্তের হাটে ওনার যে দোকানটা আছে, এই দোকানে উনি থাকেন এবং এটা একদন্ত ধানের হাটের খুবই নিকটে। বাবু ভাইয়ের কাছে আমরা শুনবো যে আজকে একদন্তের হাটের ধানের বাজার দর কেমন ছিল, এছাড়া বর্তমানে ধানের কি পরিস্থিতি, অর্থাৎ এই যে কৃষকের ঘরে কি পরিমাণ ধান এখনো রয়ে গেছে, কারণ নতুন সিজন আসতে কিন্তু দেরি নাই। এখানে কৃষকের ঘরের ধানের উপর কিন্তু দাম দর অনেকটা নির্ভর করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন বাবু ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা বাবু ভাই, আমার দর্শকদের একটু আজকে একদন্তের হাটের ধানের বাজার দর সম্পর্কে আপডেট দেন তো দেখি। আজকে হাট বার ছিল, হাটের ধান আমদানি কম, আপনার ওই 29-28 কোয়ালিটিতে সব ধান আছে না, যে সমস্ত ধানগুলো ওইগুলা মানে সমকক্ষ দামই 1200 থেকে 50-60-70 টাকা বাজার, সেরকম ধানগুলো 28 জাতীয় না জি। প্রিয় দর্শক, এখানে বাবু ভাইয়ের কাছে আপনারা শুনলেন যে একদন্তর হাটে বর্তমানে যেটা 28 এবং 29 এবং এর সমজাতীয় যে ধানগুলো আছে সেগুলোর বাজার দর 1200 টাকা থেকে 1250। সেই সাথে বলে রাখি যে এটা কিন্তু হাট বিশেষে এই ধানের বাজার দরের বর্তমানে কিন্তু ব্যাপক একটা পার্থক্য দেখা যাচ্ছে। একই জেলায় এক এক হাটে দাম কি এক এক রকম, এখন এটা নির্ভর করে ক্রেতার উপর এবং হাটগুলোতে আমদানির উপর, এবং সেই সাথে নির্ভর করে কৃষকের ঘরে কি পরিমাণ ধান আছে। কৃষকের ঘরে ধান থাকলে ধান কিন্তু হাটে আসে। আমরা এখন বাবু ভাইয়ের কাছে শুনবো যে এই যে গ্রাম পর্যায়ে যে কৃষক আছে তাদের কাছে কি পরিমাণ ধান এখনো স্টক আছে। বাবু ভাই, আবার দর্শকদের, আপনি তো গ্রাম পর্যায়ে বিভিন্ন কৃষকের বাড়িতে গিয়ে আপনি ধান ক্রয় করেন, এখন কি চিত্র দেখতে পান সেখানে? এখন তো নতুন বছর শুরু হবে, যেটা মানে আমাদের গ্রামের লোকজন বলে অগ্রানি বছর। অগ্রানি বছর জি, অগ্রানি বছর। এই সময় জাকন টাকন ডোল টোল যেসব সমস্ত আছে না, পোকা টোকা কিছু লেগে যায়, ওরা ওনারা সব অধিকাংশ ধান বিক্রি করে দেয়। কৃষকের ঘরে হয়তো অল্প সীমিত কিছু ধান আছে, মানে প্রতি পরিবারের না, কিছু কিছু হয়তো ফ্যামিলিতে কিছু কিছু পরিবারের, মানে যারা একটু সচ্ছল রাখার মতো সামর্থ্য আছে তারা হয়তো রাখে, তেমন মানে ধান নাই আর কি, আমদানি হয়তো কমে গেছে, এই জন্য হাটে আমদানি কম। আমরা প্রতিদিন গাড়ি লোড করতাম, এখন হয়তো প্রতিদিন লোড করা সম্ভব না, সপ্তাহে হয়তো একটা দুইটা গাড়ি লোড করা সম্ভব, কৃষকরা ধানটা রাখতে চায়নি, মানে অধিকাংশ ধান বিক্রি করে দিচ্ছে। আচ্ছা বাবু ভাই, আমার দর্শকদের আর একটা ইনফরমেশন আপনি দিবেন যে এই যে নতুন সিজন শুরু হবে, এর নতুন ধান বাজারে আসতে আর কতদিন লাগতে পারে? মানে আমাদের একদন্ত অর্থাৎ পাবনা জেলার থানায় একদন্ত 15-20 দিনের মধ্যে পুরাটা শুরু হয়ে যাবে, কিন্তু অন্যান্য মোকাম, আমরা মোকামে ব্যবসা করি, অন্যান্য জায়গা ধান শুরু হয়ে গেছে, নতুন সিজন শুরু হয়ে গেছে, এখন হয়তো ধানের বাজার আর কিছুদিন পরে কিছুটা হলেও নিম্নমুখী হওয়ার একটা সম্ভাবনা আছে, কমে আসবে আর কি, এই বাজারটা থাকবে না আর কি, যে বাজারটা আছে এই বাজার থাকবে না, আমাদের একটা হয়তো ধারণা 1000-1100 টাকা এরকম বাজার থাকবে, এরকম বাজার থাকবে। প্রিয় দর্শক, বাবু ভাইয়ের কাছে আমরা গুরুত্বপূর্ণ তথ্য শুনলাম, এবং বাবু ভাইয়ের সঙ্গে আপনারা যদি ধান কেনা বেচা লেনদেন করতে চান, ভিডিওর প্রথমেই কিন্তু নাম্বারটা দেওয়া আছে, যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারটিতে ফোন করে বাবু ভাইয়ের সঙ্গে কথা বলতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।